যে মানুষটার মাধ্যম দিয়ে এই আন্দোলনের নতুন বিকাশ সাধন হয়েছিল প্রফেসর গালিব আলহামদুলিল্লাহ তার সাথে আজকে আলহামদুলিল্লাহ তার এই আন্দোলনের একটা সফল পরিণতি তিনি দেখে যেতে সক্ষম হচ্ছেন আলহামদুলিল্লাহ আহলাদিস শব্দটা আসমান থেকে উড়ে আসে নাই এটা দীর্ঘ একটা সফর দীর্ঘ একটা জিহাদি সফরের একটা পরিণতি সহিয়াদার দাপটে আহিস যেন আমরা ভুলে না যাই এটা হচ্ছে আমাদের মূল পরিচয় আমাদের মূল পরিচয়কে যেন আমরা হাত ছাড়া করে না ফেলি আহলেদের মূল কাজ হচ্ছে তাওহিদ প্রতিষ্ঠা করা আহলেদের মূল কাজই হচ্ছে শিরকের বিরুদ্ধে লড়াই করা এই লড়াইয়ের জন্য আহলেদের নিবেদিত প্রাণ আলাদিসদের একটা ছোট্ট বাচ্চাকেও আপনি কখনো দেখবেন না তারা শির মানে কোনো মাজারে যে মাথা নত করবে কোরআন ও হাদিস নিজে নিজে বোঝার জিনিস না কোরআন ও হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আহলেদ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ বগুড়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক তাবলিগি ইস্তেমায় উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আহলেদ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ উপস্থিত বগুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই তাপদাহের মধ্যে শুধুমাত্র আল্লাহ রুব্লা আলমীর দিনকে বিজয়ী করার জন্য তাকে রাজি খুশি করার জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুদীমণ্ডলী প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইরা প্রশংসা আল্লাহ রুবুল্লা আলমীর জন্য যা অশেষ সহমতে আজকে আমরা এমন একটি অনুষ্ঠানে একত্রিত হওয়া সৌভাগ্য লাভ করেছি যে আল্লাহ রবল্লাহ আলমিন আমাদেরকে সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আরও একবার আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ এবং যার আদর্শ অনুসরণের মাধ্যম দিয়েই দুনিয়া এবং আখেরাতে আমরা সফল কাম হতে পারি সে রসুল উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি আল্লাহম সাল আলাই আল্লাহম বারিক আলাই আহলেদিস আন্দোলন আসলে কি এ বিষয়ে আমাদের সম্মানিত সভাপতি শরীফ ইসলাম অলরেডি বলে গেলেন আজকে এই বিষয়গুলো নতুন করে কেন বলার প্রয়োজন হচ্ছে এর কারণ হচ্ছে আমরা আজকে সহি আকিদার দাপটে হাদিস আন্দোলনটাকে ভুলে যাচ্ছে সহি আকিদার শব্দটা আমরা শুনতে শুনতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে হাদিস শব্দটার প্রতি আস্তে আস্তে কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে অনেকে হাদিস মসজিদগুলোর থেকে হাদিস নামটাও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন শহরে যে মসজিদটা আমি সালাতাদে করলাম আজকে সূত্রাপুর হাদিস জামে মসজিদ ওই মসজিদে ওনারা বললেন যে হাদিস শব্দটা যেন না থাকে স্থানীয়রা অনেক চাপ দিয়েছে যে নাম নামটা কি দরকার আমরা তো আহলেরিস আছি আমরা যখন চাপে নবগঞ্জে যাই ওখানে দেখি মসজিদ গুলাতে সব আহ নামগুলো আর নাই শুধু মসজিদ জামে মসজিদ অমুক জামে মসজিদ আহলারিস আর নাই এতে যেন একটা মনে হচ্ছে যে আহলারিস শব্দের প্রতি মানুষের একটা অন্যরকম একটা নেগেটিভ চিন্তাভাবে চলে এসেছে একটা নেতিবাচক চিন্তা হয়তো চলে এসেছে সবাই এখন সহিদার লোক বলতে চাচ্ছেন এই কথাগুলো তাদের কাছে যেন বেশি মনে হচ্ছে এটা মনে একটা উদার শব্দ এর মধ্য দিয়ে মনে হয় মানুষের কাছে বেশি যাওয়া যাবে মূলত আমরা হাদিস আন্দোলনের বিকাশের ইতিহাসটা যদি একটু জানতাম তাহলে এই হাদিস শব্দ নিয়ে আমাদের এই ধরনের নেতিবাচক কোনো চিন্তা কখনো আসতো না এই উপমহাদেশে মহাদেশে হাদিস আন্দোলনের বিকাশ শুধুমাত্র গত দশ বছর বিশ বছর পঁচিশ বছর আগের নয় এই বিকাশ তিনশো বছর আগের যখন থেকে আমাদের প্রাণপুরুষ পুরুষ শুধুমাত্র আহলে না এই মহাদেশে যারা ইসলামের নামে কাজ করছেন যারা ইসলামী আন্দোলনের নামে কাজ করেন তারা একটি নাম কখনোই ভুলবেন না একটি নাম কি কখনো তারা অস্বীকার করেন না সেই নামটা কি শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেহলভি যে মানুষটাকে শুধুমাত্র আহ না হানাফিরা সমন্বনভাবে শ্রদ্ধা করে ব্রেলভিরা সমানভাবে শ্রদ্ধা করে সবাই শ্রদ্ধা করে এই যে মানুষটা ইনি সর্বপ্রথম বলা যেতে পারে এই ভারতীয় উপমহাদেশে হাদিসদের এই আন্দোলনটাকে মূলত তিনি বেগবান করেন তারপরে তার সন্তানদের মধ্যে প্রায় বারো জন মানে বিশিষ্ট দিন ছিলেন তারা এবং তাদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা তিনি রেখেছিলেন শাহ ইসমাইল শহীদ যার মাধ্যম দিয়ে মূলত এই জিহাদ আন্দোলনটা শুরু হয়েছিল মহাদেশ দেলভি তিনি মূলত একটা আলমি আন্দোলন শুরু করেছিলেন তারও যে দাওয়াতটা ছিল সেই দাওয়াতটা পরিপূর্ণ বিকাশ তিনি সাধন করে যেতে পারেন নাই তিনি একটা কথা বলে গিয়েছিলেন ফুক্কা কুল্লা নিজাম সমস্ত বিধান বাতিল করে দেওয়া হোক শুধুমাত্র একটাই বিধান থাক সেই বিধানটা কোন বিধান ওহির বিধান কায়েম করার মতো আমি জামা যেটা পরবর্তীতে আমাদের সামনে একটা স্লোগান আকারে উপস্থাপন করেছেন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো প্রথম অংশ যেটা ফুক্কা কুল্লা নিজাম প্রত্যেকটা নিজাম বাতিল করে দাও এই বাক্যটা ছিল মূলত শাহউল্লাহ মহাদেশ দেলভির তার এই বক্তব্যের মাধ্যম দিয়ে এই উপমহাদেশে প্রথম আহিস আন্দোলনের এই সেই বিপ্লবী যাত্রাটা শুরু হয় তারপরে তার সন্তান শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলভি শাহ আব্দুল গানি মহদ্দেজ দেভি শাহ ইসহাক দেহলভি এই সমস্ত সন্তানদের মাধ্যম দিয়ে পরবর্তীতে এই আন্দোলনটা আরও বিকাশ লাভ করে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহ ইসমাইল শহীদ যার মাধ্যম দিয়ে একটা আন্দোলন আমরা পেয়েছিলাম যে এই নাম নামটা হচ্ছে তরিকায় মোহাম্মদী আন্দোলন আজও পর্যন্ত উপ উত্তরবঙ্গে যদি আপনারা ঘোরাফেরা করেন আহলাদিস নামের বাইরে আরেকটা নাম আছে মোহাম্মদী বলে তাই না এই মোহাম্মদী কোথা থেকে আসলো মোহাম্মদে আসলো মূলত এই তরিকায় মোহাম্মদী আন্দোলন থেকে এই তরিকায় মোহাম্মদী আন্দোলন আঠারোশো একত্রিশ সাল পর্যন্ত অত্যন্ত বলিষ্ঠভাবে চলে আসছিল কিন্তু শেষ পর্যন্ত সেই বালাকোটের ময়দানে বালাকোটের ময়দানে সৈয়দ আহমেদ শহীদ এবং শাহ মেল শহীদের সেই বীরত্ব গাথার পরেও যখন পাঠানদের বিশ্বাসঘাতকতার কারণে মুনাফিকের কারণে তারা ইংরেজদের কাছে ইংরেজদের কাছে নয় তারা পরাজিত পরাজিত হয়েছিল কাদের কাছে শিখদের কাছে তৎকালীন যারা শিখ ছিল শিখ শিখ ধর্মের অনুসারী তাদের কাছে পরাজিত হওয়ার মাধ্যম দিয়ে বালাকোটে একটা একটা আন্দোলনের একটা মানে কি বলবো একটা একটা পর্যায়ে সমাপ্ত ঘটে এরপর আর একটা পর্যায় শুরু হয় যে পর্যায়েটা দায়িত্ব নিয়েছিলেন আল্লামা বেলায়েত আলী আল্লা আলী নাম শুনেছেন এদের মাওলানা বেলায়েত আলী মাওলানা এনায়েত আলী যারা থিসিস পড়েছেন তারা এই নামগুলো সম্পর্কে খুবই পরিচিত মাওালানা আলী এবং এনায়েত আলী তারা হচ্ছেন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি তারা মানে তাদের নাম সবচেয়ে বেশি উল্লেখ করা হয় কারণটা আমি পরে আসছি তারাও আগে বলি এই যে তরিকায় মোহাম্মদে আন্দোলনের সেই নেতৃত্ব গ্রহণ করলেন আল্লামা আলী এবং এনায়েত আলী সেই আন্দোলনটা শুরু হয়েছিল তৎকালীন যখন বালাকোট শেষ হয়ে গেল বালাকোটের আন্দোলনের পরে এই নেতৃত্ব চলে গেল সিত্না নামে আরেকটা মুজাহিদ কেন্দ্রে আল্লাহর অশেষ রহমতে আমার এই সমস্ত জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে পাকিস্তানে পড়াশুনো করার সুবিধা যাওয়ার সুযোগ পেয়েছি ওই সিত্তানার ওই এলাকাগুলো মোটামুটি সব সফর করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সেই সিত্তানা এলাকাতে মুজাহিদদের সেই মানে মার্কাসটা চলে যায় এখন যেমন বাংলাদেশে হালেস মার্কাজ বলতে আমরা আলহামদুলিল্লাহ আমরা এখন নদাপাড়াকে বুঝি তাই না সেই সময় আলেন্সের মার্কাজ ছিল দুইটা একটা ছিল পাটনা বিহারের পাটনা আর একটা ছিল ওই আফগানিস্তানের পাশেই সিদ্ধারা নামে একটা মার্কাজ এবং সেই মার্কাজে তারা এমন একটা পরিবেশ গড়ে তুলেছিলেন সেখানে একটা ইসলামী রাষ্ট্রই গড়ে উঠেছিল তৎকালীন ঐতিহাসিকটা বলছেন সেখানে যেন মাওলানা বেলায়তালি একটা রাষ্ট্রই গঠন করে ফেলেছিলেন তাদের সমস্ত কার্যক্রম নিজস্ব ছিল নিজস্ব সেনাবাহিনী ছিল নিজস্ব প্রশিক্ষণ ছিল সব কিছুই ছিল সেই কেন্দ্রে দায়িত্ব গ্রহণ করলেন মালানা আলী ইন্ডিয়া থেকে যে ওই সুদূর পাকিস্তান এবং আফগানিস্তানের সেই সীমান্তবর্তী এলাকাতে সেইখানে তারা প্রায় ২০ বছর আন্দোলন চালালেন তাদের সেই আন্দোলনের মাধ্যম দিয়েই বলা যেতে পারে এই উপমহাদেশে ভারত স্বাধীনতা আন্দোলন যেটাকে আমরা বলি সেই ভারত স্বাধীনতা আন্দোলন সূচনা হয়েছিল আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্রিটিশদের দালাল তাই না ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছিলাম আমরা আমাদের ইতিহাসে যুদ্ধের ইতিহাস এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের পিছনে মূল ভূমিকা ছিল আহদের সতেরোশো সাতান্ন সালে না সরি আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিপ্লব হলো সেই সিপাহী বিপ্লব যেটাকে বলা হয় ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন সেই প্রথম স্বাধীনতা আন্দোলন হয়েছিল মূলত আহলেসদের মাধ্যম দিয়ে আজকে আমরা হয়ে গেছি হাদিস নাকি দালাল আজকে আমাদের নাম নাকি হাদিস মানে ব্রিটিশরাই নাকি দিয়েছে অদ্ভুত কথাবার্তা সম্মানিত উপস্থিতি বেলায়েত বেলায়তালি এবং এনায়তালি দুইজন ছিলেন দুই ভাই এবং তারা ছিলেন জমিদার পুত্র এই দুইজন ব্যক্তি তাদের কুরবানির মাধ্যম দিয়ে এই বাংলার বুকে প্রায় বারো বছর তারা সফর করেছিলেন এই শুধু শুরু করেছিলেন নবাবগঞ্জ থেকে শুরু করে একদম ওই ঠাকুরগাঁ বা ওই এলাকা পর্যন্ত আজকে দেখবেন যে এই এলাকাগুলো আহালারিস ভর্তি তাই না গ্রামের প্রোগ্রাম আহালারিস আজকে বগুড়া আহালেরিস এত বেশি কেন কোথা থেকে আসলো এরা এরা ছিল মূলত মালানা বেলায়তালি এবং এনায়তালি সেই সফরের ফসল পরবর্তীতে সানাউল্লাহ অমৃতসরী উনি যখন উনিশশো বিশ সালের দিকে বাংলাদেশ সফরে এসেছিলেন আসার পরে তিনি একটা মানে একটা নোট লিখেছিলেন তার পত্রিকায় সেখানে তিনি লিখেছিলেন যে আমি বাংলাদেশে যেয়ে দিয়েছি যখন আমি মানুষকে জিজ্ঞাসা করলাম তখন আমি জানতে পারলাম মাওলানা আলী এবং বেলা আলীর ফসল হচ্ছে এই মানুষগুলো বলুন আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি আন্দোলনের বিকাশ ধারা এই জন্য আমরা বলছি যে আমরা ভুলে যাচ্ছি আমরা মনে করছি যে সহি আকিদা মদিনা থেকে কিছু আলেম আসলেন মনে হয় এখন আমরা সহি আকিদা নতুন দিক খানিছি মূলত তিনশো বছর ধরে এই অঞ্চলের আহলেদের এই বিকাশ ধারা চলমান রয়েছে যাদের কারণে আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত এই উত্তরাঞ্চলে বলা যেতে পারে শিরকের কেন্দ্রগুলো অনেক কম পীর মাজারের কেন্দ্রগুলা এদিকে আছে নেই তা না কিন্তু অনেক কম চট্টগ্রাম সিলেটের তুলনায় ওইদিকে গেলে আপনি প্রত্যেকটা গলিতে গলিতে মাজার পাবেন আলহামদুলিল্লাহ এই এলাকাতে ওইভাবে মাজার কিন্তু পাওয়া যায় না কেন পাওয়া যায় না এই আহলাদিসদের সই আকিদার সেই মেহনতের কারণে যেটা বলছিলাম তরিকায় মোহাম্মদিয়া আন্দোলন চলমান থাকতে থাকতে একটা সময় আসলো যখন স্থিমিত হয়ে গেল অনেকটা তারপরে বিভিন্ন সময় বিভিন্ন অলামায় কারাম এই আন্দোলনকে ধরে রেখেছিলেন তবে এই আন্দোলনটা তখন আর জিহাদ আন্দোলন ছিল না তখন হয়ে গেছিল শিক্ষা আন্দোলন এই শিক্ষা আন্দোলন প্রচলিত হয়েছিল মূলত মিয়া নাজির হাসান দেহলভি যিনি ছিলেন শাহ উলিয় মোহামদেস সন্তান শাহ ইসহাক মহমেস দেহলবির ছাত্র তিনি প্রায় আশি বছর যাবৎ একটা লম্বা খেদমত দিয়ে গিয়েছিলেন এবং তার হাতে গড়া প্রায় এক লক্ষ বিশ হাজার ছাত্রের মাধ্যম দিয়ে এই বাংলাদেশে বিশেষ করে এবং উপমহাদেশে আহলে বিকাশ অব্যাহত থাকে তারপরে তার যারা ছাত্র ছিলেন আরও বড় বড় ছাত্র আপনারা সব নাম জানেন শামসুল হক আদিমাবাদি আনুল মাহবুদুল লেখক আব্দুর রহমান করি এই যে বড় বড় মানুষগুলো আজও পর্যন্ত সৌদি আরব কিন্তু এদের এনাদের নাম তারা জানে আমরা জানি না কিন্তু সৌদি আরবের মানুষ কিন্তু তারা সবাই নাম জানে তোফাদুল আহবাদি আরুল মাহবুদ এই যে গ্রন্থগুলো যারা রচয়িতা এই মানুষগুলো ছিলেন কিন্তু ইন্ডিয়ারই মানুষ এবং এই মানুষগুলো ছিলেন আহলারিস আন্দোলনের ফসল আহলারিস আন্দোলনের মাধ্যম দিয়ে তাদের সেই মানে এলমি বিকাশ ধারা শুরু হয়েছিল পরবর্তীতে নব সিদ্দিক হাসান খান ভূপালি এই সমস্ত মানুষগুলোর কারণে আহলারিস আন্দোলন একটা এলমি ভিত্তি পেয়ে যায় সর্বশেষ আমরা যদি বাংলার বুকে আসি কাফিয়াল আবদুল্লাহ তার নাম আমরা সবাই জানি তাই না তার নাম আমরা শ্রদ্ধা করে স্মরণ করি তিনি একটা সময় মূলত হাদিস আন্দোলনের সাথে জড়িত ছিলেন না তার জীবনের মূলত মাত্র বছর তিনি কিন্তু হাদিস আন্দোলনের জন্য কাজ করেছিলেন কিন্তু এই বারোটা বছর এতটাই গর্বতপূর্ণ ছিল যে সারা বাংলার বুকে একটা স্থায়ী প্রভাব তিনি বারো বছরই রেখে যেতে সক্ষম হয়েছিলেন আলহামদুলিল্লাহ তার যে পত্রিকাগুলো সাপ্তাহিক আরাফাত এখনো চলমান আছে তার জুমানুল হাদিস এখনো চলমান রয়েছে যদিও নিভিন অবস্থায় কিন্তু এখনো চলমান রয়েছে এই সমস্ত মানুষগুলোর কারণে সান্দনের বিকাশ হতে থাকে সম্মানিত উপস্থিতি তারপরে আবারও একটা সময় চলে যায় যে সময় আহালেহন কিছুটা স্থিমিত ছিল আলহামদুলিল্লাহ উনিশশো সালে বাংলাদেশ আহলে যুবসংঘের নাম আপনারা শুনেছেন এই সংগঠনের জন্ম হওয়ার পরে আহালাহনের সেই নৈতিক এবং আদর্শিক গতিধারা আবার চলমান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এবং যে আদর্শী গতিধারা নিয়ে আজও পর্যন্ত আল্লাহ ইসান্দুল বাংলাদেশ তার কার্যক্রম চলমান রেখেছেন এবং আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে মানুষটার মাধ্যম দিয়ে এই আন্দোলনের নতুন বিকাশ সাধন হয়েছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আলহামদুলিল্লাহ তার জীবন্তর সাথে আজকে আলহামদুলিল্লাহ তার এই আন্দোলনের একটা সফল পরিণতি তিনি দেখে যেতে সক্ষম হয়েছেন হচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহুল্লাহ যেন তাকে হায়াত দান করেন আলহামদুলিল্লাহ আল্লারিসদের জন্য তিনি যে একটা বিশাল সাহিত্য ভাণ্ডার রেখে গেছেন প্রায় শতাধিক গ্রন্থ তার আলহামদুলিল্লাহ রচিত হয়েছে ইতিমধ্যে তাফসির গ্রন্থটা প্রায় শেষের পর্যায়ে আলহামদুলিল্লাহ তিনি জাতির উদ্দেশ্যে সিরাতুর রসুল সালাতুর রসুলের মতো দুইটা প্রসিদ্ধ গ্রন্থ তিনি উপহার দিতে পেরেছেন যার মাধ্যম দিয়ে আহারিস আমরা গর্ব করে বলতে পারছি যে না আমাদের এলমি খেদমত আছে বাংলা ভাষায় আমাদের এলমি খেদমত আছে আমাদের উর্দু ভাষায় এলমি খেদমতের কোনো অভাব নেই উর্দু ভাষায় এখন যে এলমি খেদমত মোটামুটি অধিকাংশে আহলেদিস কিন্তু বাংলা ভাষা আমাদের একটা দুর্বলতা ছিল আলহামদুলিল্লাহ সেই দুর্বলতা এখন মোটামুটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি এখন বাংলা ভাষাতেও মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা সমৃদ্ধ সমৃদ্ধ এই বিষয়গুলো বলার একটাই উদ্দেশ্য ছিল এই যে আহলেদিস আন্দোলন এটা আসমান থেকে উড়ে আসে নাই আহলেহাদিস শব্দটা আসমান থেকে উড়ে আসে নাই এটা দীর্ঘ একটা এলমি সফর দীর্ঘ একটা জিহাদিস সফরের একটা পরিণতি আমরা যেন এই আহলেদিস শব্দটাকে নিয়ে কোন রকম নিজের মধ্যে দ্বিধা অনুভব না করি আহলারিস সত্যটাকে আমরা যেন ঘৃণা করা শুরু না করি সহিয়া দাপটে আহ যেন আমরা ভুলে না যাই এটা হচ্ছে আমাদের মূল পরিচয় আমাদের মূল পরিচয়কে যেন আমরা হাত ছাড়া করে না ফেলি এই বিষয়টা আমাদের মূল বলার কথা ছিল সময় উপস্থিতি আলহামদুলিল্লাহ আপনারা এখানে অনেক মুরব্বী এসেছেন যারা আন্দোলনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই বগুড়ার বুকে এর সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে অর্ধেকই প্রায় যুবক এটা আমাদেরকে সবসময় আনন্দিত করে যুবকদের অংশগ্রহণ মানে যুবকদের সম্পৃক্ততা মানে একটা আন্দোলন বহুদূর অগ্রসর হওয়া কারণ যুবকদের আকৃষ্ট করতে পারা অর্থ একটা প্রজন্মকে আকৃষ্ট করা আগের প্রজন্ম তো তারা কাজ করে গেলেন এর পরবর্তী হাল কারা ধরবে পরবর্তী প্রজন্মই তাই না যুবকরাই ধরবে সেই যুবকরা যখন উপস্থিত হয় যুবকরা যখন সম্পৃক্ত হয় আন্দোলনের সাথে তখন নিঃসন্দেহে এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক বড় আশাবাদী হয়ে উঠি আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে আমরা যেন হাদিস আন্দোলনটা বোঝার চেষ্টা করি কেন আমরা হাদিস আন্দোলন করি আহলে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের সবার জানা আছে না আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুবসংঘের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে বলতে পারেন এই লক্ষ্য উদ্দেশ্য যার মুগস্থ আছে তার কিন্তু জীবন চলার পথে অনেক সহজ তিনি জানেন তার কি করতে হবে এই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে তিনটা মৌলিক জিনিস আছে একটা হচ্ছে আকিদা আর দুটো হচ্ছে মানহাজ আকিদাটা কি নির্ভেজাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠা আহলেদের মূল কাজ হচ্ছে তাওহিদ প্রতিষ্ঠা করা আহলেদের মূল কাজই হচ্ছে শিরকের বিরুদ্ধে লড়াই করা এই লড়াইয়ের জন্য আহলেদরা নিবেদিত প্রাণ আহলেদের একটা ছোট্ট বাচ্চাকেও আপনি কখনো দেখবেন না তারা শির মানে কোনো মাজারে যেয়ে মাথা নত করবে কখনো হতেই পারে না কোনো আহলেদের সন্তান কোনো অবস্থাতেই অন্ততপক্ষে পক্ষে মাজারেদের চিন্তা করবে না আহলেদের এই অবস্থানটা আছে বাংলাদেশে অনেক ভাইরাল বক্তা দেখবেন অনেক বড় বড় বক্তা দেখবেন মাসাল এখন তো মিডিয়ার যুগ আমাদের ঘরে ঘরে এখন যেতে হয় না বাড়িতে বসে মোবাইল টিপলেই মোটামুটি বাংলাদেশের সমস্ত আলেম আমাদের বক্তব্য আমরা শুনতে পাই আমাদের বাংলাদেশে এখন যারা বড় বড় আলেম আছেন যাদের উপস্থিত মানে বক্তব্যের সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামনে উপস্থিত থাকে এই সমস্ত বক্তা যারা আছেন দেখবেন তাদের বক্তব্যে অন্য সমস্ত বিষয় আছে কিন্তু শির্কের বিরুদ্ধে কোনো কথা নেই শির্কের বিরুদ্ধে তারা কথা বলছেন না বলেন না কেন বলেন না তারা মনে করেন শিরকের বিরুদ্ধে কথা বললে সমাজে ফেতনা সৃষ্টি হবে বেদাতের বিরুদ্ধে কথা বললে সমাজে ফেতনা সৃষ্টি হবে এই জন্য তারা শির বেদাতের বিরুদ্ধে কথা বলে না তারা কিসের কথা বলেন তারা কিসের কথা বলেন মাসাইলের কথা বলেন আলহামদুলিল্লাহ এগুলো ভালো কথা কিন্তু আমাদের সবার আগে সতর্ক করা দরকার ছিল মানুষকে কোন বিষয় সম্পর্কে শির বেদাত কেন এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় মরণ ঘাতি একটা ক্যান্সারের মতো এই ক্যান্সার রেখে আপনি যতই ফাজাইলের ওয়াজ করেন যতই মাসাইলে ওয়াজ করেন এই ক্যান্সার রেখে আপনি মানুষকে মুক্তি দিতে পারবেন না ওর একসময় মৃত্যু হবেই হবেই কোন সন্দেহ অবকাশ নেই অনেকে আমাদেরকে বলেন আহ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না সরকার এত জুলুম করছে এদের বিরুদ্ধে কোনো কথা নেই শুধু কোথায় শিব কোথায় বেদাত এসব নিয়ে কথা বলে দেখুন সরকার যে এত জুলুম করছে আমাদেরকে সরকার যদি আমাদের ধরে মেরেই ফেললো আমাদের যদি মেরে ফেলে আমাদের জান্নাতে যাওয়াকে আটকাতে পারবে সরকার আমাদের উপর যতই অত্যাচার করুক না কেন এই দেশ ধ্বংস করে ফেলুক সরকারকে আমাদের জান্নাতে যা আটকাতে পারবে। আজকে ফিলিস্তিনে কি অবস্থা ফিলিস্তিনে তারা আমাদের মুসলমান ভাইদের কচু কাটা করে মেরে ফেলেছে প্রায় তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার মানুষ সেখানে মারা গেল অকাতরে প্রায় সাত মাসের মধ্যে এই যে মানুষগুলো মারা গেল এই মানুষগুলোকে মেরে ফেলে দিয়ে ইসরায়েলিরা কি মনে করছে আমি ওদেরকে জান্নায় পাঠালাম বরং ওদের জান্নাতের পথটি সুগম হয়ে গেল না যদি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন তারা ইনশাল্লাহ জানাতে হবে না কিন্তু আমি আপনি যদি শির বেদাগ করি তারপরে পাঁচ পাঁচত্ব সালাত আদায় করি তারপরে সালাত আদায় করি তুমি আর সমস্ত ভালো কাজগুলো করি কিন্তু আমি মুশ্রি আমার কি জানাতে যাওয়ার সুযোগ হবে কথাটা একটু সহজে বোঝার চেষ্টা করবেন আমি আপনি আমার বিরুদ্ধে অভিযোগ যে আমরা শাসকদের বিরুদ্ধে কথা বলছি না কিন্তু কেন কথা বলছি না শাসকদের বিরুদ্ধে কথা বলার আগে আমাদের কি প্রয়োজন এমন বিষয় থেকে মানুষকে বাঁচানো যেগুলো তাদেরকে জাহান্নাম থেকে দূর করে ফেলছে জাহান্নামে ঢুকতে দিচ্ছে না শির এবং বেদাত এমন দুটো অপরাধ এমন দুটো পাপ যেই দুটো পাপ মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানো তো দূরের কথা যার নামের আগুনের মধ্যে ঢুকিয়ে দেয় জান্নাত থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় এজন্য পৃথিবীতে এক লক্ষ বিশ হাজার পয়গম্বর চলে গেছেন আপনারা জানেন যদি হাদিসটা জয়ীফ তারপরও অধিকাংশ বিধানের মত এটাই যে এক লক্ষ বা আরো বেশি আম্বাম এসেছিলেন এই সমস্ত আম্বেকামের ইতিহাস যদি আমরা দেখি এই সমস্ত আম্বেকের ইতিহাস এটা ছিল না যে তারা তৎকালীন সরকারের বিরুদ্ধে কোন সংগ্রাম চালিয়েছেন আমাদের নবী মোহাম্মদ রসুলাম তিনি ছিলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী তিনি আমাদের জন্য সবচেয়ে উত্তম মডেল রেখে গেছেন তাই না ফি হাসানা তোমাদের মধ্যে রসুলের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি কি ক্ষমতার জন্য কারোর সাথে লড়াই করেছিলেন আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করছি তিনি কি ক্ষমতার জন্য কারোর সাথে লড়াই করেছিলেন মাক্কি জীবন তেরো বছর ছিল তার তাই না এই তেরোটা বছর তিনি কি কুরাইশদের যারা দায়িত্বশীল ছিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তার দাওয়াত কি ছিল তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তাহলে তোমরা সফল হয়ে যাবে একটাই তার বক্তব্য তিনি কখনোই কোনো শাসকদের বিরুদ্ধে বিদ্রোহমূলক কোনো কথা বলেন নাই বরং তাকে প্রস্তাব দিয়েছিল হে মোহাম্মদ আপনি এক কাজ করেন আপনি এই সমস্ত দাওয়াত বাদ দিয়ে ছয় মাস আমাদের মূর্তিগুলার পূজা করেন আপনি আর বাকি ছয় মাস আমরা আপনার আল্লাহর পূজা করব আল্লাহ রসুল ইসলাম যদি আমাদের মতো হেকমতওয়ালা হতেন কি করতেন তিনি হয়তো রাজি হয়ে যেতেন রাজি হয়ে বলতেন ঠিক আছে তোমরা আগে তাহলে করো তোমরা আগে আমার রবে পূজা করো তারপরে আমি বাকি ছয় মাস করব। তোমরা আগে করো তুমি যদি এই নিয়োগ করতেন যে না এরা যদি ছয় মাস আমার রবের পূজা শুরু করে দেয় তাহলে অভ্যস্ত হয়ে গেলে তখন এখান থেকে আর তারা ফিরে যাবে না আমাদের মতো বাংলাদেশি বা আমরা যারা এখন হেকমতওয়ালা আমাদের মতো হেকমতের লোক হলে আমরা কিন্তু তাই চিন্তা করতাম যে থাক এটা একটা ভালো বুদ্ধি তাহলে আর এত গন্ডগোল হয় না ছয় মাস আগে ওদেরকে আমার রবের পূজা করায় নেই আল্লাহ রসুল ইসলাম কি সেই পথ বা সেই পথ বেছে নিয়েছিলেন তিনি কি বলেছিলেন কুলিয়া ইউহাল কাফিরুন হে কাফের সম্প্রদায় জেনে রাখো লা আবুদু মাতা আবুদুল তোমরা যার ইবাদত করো আমরা আমরা তার ইবাদত করি না এবং আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না অতএব তোমাদের এই সমস্ত দাবির কোন মূল্য আমার কাছে নাই বরং তোমরা বলো কুরুল্লাহলিউ তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে কোন রকম হেকমতের ধার ধারেন নাই আজকে আমরা তো হেকমতের ধার ধারতে যে বলছি যে কিছুদিন আমরা গণতন্ত্র করি তারপরে গণতন্ত্র করে ক্ষমতায় চলে যায় যে আমরা সব বাতিল করে দেব এত সহজ এখন তুরস্কে যিনি শাসক আছেন তার নাম কি জানেন রেশিদ এর এরদোয়ান তাই না ইনি কিন্তু একসময় এখোয়ানি মতাদর্শে ছিলেন এখয়ানি রাজনীতি করতেন ইনাদের রাজনীতি ছিল কিন্তু ইসলামী রাজনীতি এই রাজনীতি করতে যে তারা বলছিলেন একটা উদাহরণ তার এরকম আছে যে এই গণতন্ত্র হচ্ছে একটা ট্রেনের মতো এই ট্রেনে আমরা চড়ে ক্ষমতায় পৌঁছাবো পৌঁছায় তারপরে ট্রেনটাকে আমরা ছেড়ে দেব তারপরে আমরা এই ট্রেনের সাথে আর সম্পর্ক রাখবো না তারাও জানতেন গণতন্ত্র একটা শিরকি তন্ত্র এই তন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না তারাও জানতেন এটা কিন্তু জানার পরে বিগত বিশ বছরে তুরস্কের শাসন ব্যবস্থায় তারা কি ইসলামকে কায়েম করতে পেরেছেন রেসিদ তাইব এর দোকান একটা ভালো কাজ করেছেন তিনি ওই যে পর্দার উপরে হিজাবের উপরে যে ব্যান করা ছিল সেটা তিনি তুলে দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ কিন্তু মূলত ইসলাম কি পর্দা এবং হিজাবের নাম ইসলাম একটা পরিপূর্ণ শাসন ব্যবস্থার নাম এই শাসন ব্যবস্থা পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করতে নাও পারি তারপরে আমাদেরকে মৌলিকভাবে ইসলাম ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান মৌলিক যে দায়িত্ব তৌহিত প্রতিষ্ঠা তারপরে সালাদ কায়ন করা অন্তত এই এই কাজগুলো তো করতে হবে এই কাজগুলো তিনি করতে পেরেছেন কখনই পারবেন না পারা সম্ভব না কারণ খেলাফা যদি আসে আসবে আলা মিনহাজি নবুয়া খেলাফা যদি আসে নবুয়ের মানহাজে আসবে খেলাফা আলা মিনহাজিল জমহুরিয়া কখনো আসতে পারে না গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম আসতে পারে না সময় উপস্থিতি আমরা শাসকের বিরুদ্ধে অবশ্যই কথা বলি কিন্তু সেটা নসিহতের সুরে বিদ্রোহের সুরে না আমরা শাসককে নসিহত করি শাসক যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে নতুন আমরা যেমন দেখেন না প্রতি জুমাতেই তার কিছু না কিছু বক্তব্য থাকে শাসকের শাসককে উদ্দেশ্য করে যে কোনো বক্তব্যে তিনি শাসকদের উদ্দেশ্যে কিছু না কিছু বক্তব্য অবশ্যই রাখেন কালিবাতুল হাকু নিন্দা সুলতানুল জায়ের আবদুল জিহাদ সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা আহলে সেই সত্য কথা বলার জন্য সব সময় প্রস্তুত সেই সত্য কথা আমরা বলার জন্য চেষ্টা করছি আমাদের সাধ্যমতো কিন্তু আমরা বিদ্রোহের মাধ্যম দিয়ে না আমরা এটা বলি না যে আপনারা ক্ষমতা থেকে নেমে আসেন আমাদেরকে ক্ষমতায় বসান আমরা এই চিন্তাধারা নিয়ে আমরা আন্দোলন করি না আমরা সংগ্রাম করি না শুধুমাত্র আমরা না এক লক্ষ চব্বিশ হাজার পয় কেউ করেন নাই আমাদের যারা সালাফেসেন তারা কখনোই ক্ষমতার জন্য লড়াই করেন নাই তারা লড়াই করেছিলেন আদর্শের জন্য তারা যে লড়াই করেছিলেন তৌহিদের জন্য তারা লড়াই করেছিলেন সুন্নাতের জন্য তহিদ এবং সুন্নাতের এই লড়াইয়ের মাধ্যম দিয়ে এক সময় যদি আল্লাহ আমাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেশের বুকে আমরা তৌহিদ এবং সুন্নাতের রাজ কায়েম করবো এই স্বপ্ন আমরাও দেখি কিন্তু অবশ্যই এটা একটা জিনিস বলে রাখতে হবে মৌলিক একটা নীতি ক্ষমতা চেয়ে নেওয়ার বিষয় না ক্ষমতা চেয়ে নেওয়ার বিষয় না কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন ইমারা তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না ক্ষমতা চাওয়ার বস্তু না ক্ষমতা কিসের বস্তু আল্লাহ বললেন দেওয়ার বস্তু যদি আল্লাহ বললেন ক্ষমতা দেন তখন আমাদেরকে আমাদের ক্ষমতাটুকু যথাযথ বাস্তবায়ন করতে হবে আজকে আমাদের মসজিদে যিনি সভাপতি আছেন তারও একটা ক্ষমতা আছে তাই না তার ক্ষমতা কতটুকু এই মসজিদের মধ্যে আল্লাহ রুব্ল যখন তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন তখন তার দায়িত্ব কি এই মসজিদের মধ্যে তাওহিদ সুন্নাতকে কায়েম করা যদি এখানে কোনো বেদাতি কাজ হয় তার দায় দায়িত্ব কার ওনার না ওনার দায় দায়িত্ব হয়ে যাবে ঠিক তেমনি আমি যখন কোনো অফিসে যাব অফিসের হয়ে গেছি আমার অধীনে বিশ জন লোক কাজ করে আমার দায়িত্ব মূলত কার ওই বিশ জনের উপরে ওই বিশ জনের ইসলাম আমাকে কায়েম করতে হবে সাধ্যমতো আল্লাহাম আমাকে ওই জন্যই জিজ্ঞেস করবেন আল্লাহুল্লকুম রায়ন অকুল্লুকুম রাসুল্লান রায় তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকে স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এখন যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়ে দেন যদি আজকে 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 এসে বলে যে থেকে আমি আর ক্ষমতায় নেই অমুক একজন ব্যক্তি আপনি চলে আসেন আপনি ক্ষমতায় আসেন তাকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো যখন তিনি ক্ষমতায় এসে যাবেন তখন তার দায়িত্ব কি হবে একজন মুসলমানের প্রথম দায়িত্ব কি হুম আল্লাহ দিন মাক্কাল্লাহ ফিদ দুনিয়া যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা দিয়েছি তাদের প্রথম কাজ কী আকাম সালাদ সালাদকে আগে কায়েম করতে হবে আপনি যেই জায়গাতে দায়িত্বশীল হন না কেন আপনার প্রথম দায়িত্ব আপনার অধীনস্ত যারা সালাদ আদায় করে আপনি পরিবারের দায়িত্বশীল আপনার পরিবারের সদস্য হিসেবে সালাদ আদায় করে এটা আপনার প্রথম দায়িত্ব মসজিদে আছেন মসজিদের এলাকা আশপাশে যারা আছেন তাদের কাছে সালাদে দাওয়াত পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব আপনি একটি আপনি স্কুলের একজন হেডমাস্টার আপনার দায়িত্ব আপনার শিক্ষক আপনার ছাত্ররা যেন সালাত আদায় করে সেজন্য আপনার উদ্যোগ গ্রহণ করা যে যে পজিশনে আছেন সেই পজিশনে যতটুকু ক্ষমতা আপনাকে দেওয়া আছে ততটুকু ক্ষমতার চর্চা আপনি করুন আপনাকে যদি রাষ্ট্র ক্ষমতা কখনো দেওয়া হয় তখন আপনি রাষ্ট্র ক্ষমতা চর্চা করবেন কিন্তু তার আগে পর্যন্ত আপনার দায়িত্ব হচ্ছে মোনা সাহা একটা সুন্দর উদাহরণ এখানে দেওয়া যায় শাসন ব্যবস্থায় যারা আছেন শাসক যারা আছেন এবং আমরা যারা আছি প্রজা আমাদের মধ্যে সম্পর্কটা কিসের সম্পর্ক জানেন এটাকে আমরা বলতে পারি বাবা মার না বাবা এবং সন্তানের সম্পর্ক বাবা সন্তানকে করতে করতে পারে 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 না বাবা সন্তানকে কিন্তু সন্তান বাবাকে শাসন করতে পারে উল্টা হয়ে গেল বাবা সন্তানকে শাসন করতে পারে কিন্তু সন্তান বাবাকে শাসন করতে পারে ঠিক একই কথা ঠিক একই কথা সরকার জনগণকে শাসন করতে পারে কিন্তু জনগণ সরকারকে শাসন করতে পারে না সরকারকে বড় জোর কি করতে পারে নসিহত করতে পারে প্রত্যেকে একটা লিমিট আছে আমরা প্রত্যেকে শুধুমাত্র দেখি না কেন আমরা তো আগেই সরকার কোনো অপরাধ করলেই শেখ হাসিনা কললা কেটে নেওয়ার জন্য আমরা করি আচ্ছা চিন্তা বাড়িতে চিন্তা বাড়িতে আপনার পরিবারে আপনার পরিবারের মালিককে আপনার বাবা তাই না আপনার বাবা আপনার ব্যাপারে যদি যদি কোনো ধরেন অন্যায় কাজ করে ফেললো বা কোনো অন্যায় কাজ করছে আপনি কি বাবাকে মাধ্যমে কোনো চিন্তা ভাবনা কখনো করবেন আপনি সন্তান হিসাবে আপনার বাবাকে কখনো মাছ ধরে চিন্তা করবেন আপনার বাবার নাম ধরে তৃতকারী গাড়ি ক্লাস করবেন কি করবেন যে বাবা এই কাজটা আপনার ঠিক হচ্ছে না এটা করা ঠিক হবে না অথবা আপনি তার গায়ে তুলবেন ঠিক একই কথা আপনি সরকারের ক্ষেত্রে চিন্তা করুন আমি যখন সমাজে বসবাস করছি সমাজের দায়িত্বশীলকে সরকারের যিনি আছেন তাই না সরকারের বিরুদ্ধে আপনি সমালোচনা করতে পারেন নসিহতমূলক কিন্তু তার বিরুদ্ধে আপনি লাঠি শোটা নিতে পারেন না তার বিরুদ্ধে আপনি সংগ্রাম চালাতে পারেন না পারেন এক সময় একবার পারেন না না এক সময় পারেন কখন যখন কুফরান সরকার বা স্পষ্টভাবে কুফরি করবে এবং আপনার জনগণ সবাই একমত হয়ে যাবে না এই সরকারকে অবশ্যই আর রাখা যাবে না এর পরিবর্তে আমাদেরকে অবশ্যই এমন মানুষকে নিয়ে আসতে হবে যিনি সঠিকভাবে এই দেশকে পরিচালনা করবেন সবাই মিলে যখন একমত হয়ে যাবেন তখন একটা পর্যায়ে আছে সেটা আর একটা বিষয় সেদিকে আমরা যাচ্ছি না বর্তমানে প্রেক্ষাপট যেটা সেই প্রেক্ষাপট থেকে আমরা এটুকু বলতে পারি যে আমাদের মূল কাজ হচ্ছে সমাজের তাও প্রতিষ্ঠা করা দুই নম্বর কাজ কি নির্ভেজাল তাহিদের প্রচার এবং প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব সুননাথের যথাযথ অনুসরণ করা আমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ রব আলমিনের কিতাব এবং তার রাসুলের সুন্নাত অনুসরণের মাধ্যম দিয়ে যে কাজে আমরা করি আমাদের মূল মানদণ্ড হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসুল সন্ন্যাত এবং কোরআন এবং হাদিসকে আমরা বুঝব কাদের মানদণ্ডে সাহাবিদের মানদণ্ডে সাহাবিরা যেভাবে কোরআন এবং হাদিস বুঝেছিলেন ওইভাবে আমরা বুঝব এটা হচ্ছে যথাযথভাবে অনুসরণ সর্বশেষ হচ্ছে কি আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আমরা আগেই বলেছি আমরা বিদ্রোহের মাধ্যম দিয়ে না আমরা আকীদা এবং আমলের সংস্কার করতে চাই এই দেশের বুকে যত মানুষের মধ্যে এখনো পর্যন্ত শীত রয়ে গেছে বেদাত রয়ে গেছে এখনো যারা তাওহিদ চেনে না যারা সুন্নাত চেনে না তাদের কাছে সুননাতে দাওয়াত পৌঁছে দেওয়া তাদের কাছে তাওহিদের দাওয়াত পৌঁছে দেওয়া আম্বে একরাম যেভাবে পৌঁছে দিয়েছিলেন সেই কাজটি হচ্ছে আমাদের মূল কাজ এই কাজ নিয়ে আহ্লা আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে কাজ করে যাবে আল্লাহ রুবুল্লাহ যতদিন পৃথিবীতে এই আন্দোলনকে জিয়ে রাখবেন আহ্লিসের একটা সন্তান জীবিত থাকলেও আহলে রসির একটা সন্তানের রক্ত থাকলেও ইনশাল্লাহ এই সংগ্রাম তারা অব্যাহত রাখবেই রাখবে সময় উপস্থিতি এবারে আমরা যে বিষয় নিয়ে আসব সেটা হচ্ছে আহারি আন্দোলনকে এগিয়ে নিতে গেলে এখন দুইটা জিনিস অত্যন্ত জরুরি আমরা অনেক সময় ইস্তীমিত হয়ে যাচ্ছি আমাদের যে দায়িত্ব সেটা যদি আমরা যথাভাবে দায়িত্বটা পালন করতাম তাহলে এই বাংলাদেশে আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না কিন্তু আমরা কিন্তু আমাদের দায়িত্ব যথাভাবে পালন হয়তো করতে পারছি না এ কারণে আজও পর্যন্ত বাতিলরা সমাজে বিজয়ী আজও পর্যন্ত শির্ক এবং বেদান্তের পক্ষে যারা কাজ করছেন কথা বলছেন তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের বিরুদ্ধে হস্ত হয়ে রয়েছেন এজন্য আজকে যারা এখানে উপস্থিত রয়েছে আমরা আপনাদের সবার প্রতি অনুরোধ করব। আমাদের দুইটা দায়িত্ব অন্তত পক্ষে নেওয়া উচিত আমরা যে যে পজিশনে আছি সংগঠনের বিভিন্ন দায়িত্ব আমরা যারা আছি যারা দায়িত্বে নেই প্রত্যেকের প্রতি আমাদের অ্যাপিল থাকবে দুইটা দায়িত্ব যেন আমরা নেওয়ার চেষ্টা করি প্রথম দায়িত্ব আমাদেরকে সাধ্যমতো জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে আমাদের মধ্যে আলেম আমার চরম অভাব মাদ্রাসা আছে কিন্তু বড় গড়ে তুলতে না সবাই সরকারি চাকরির দৌড়াচ্ছেন সরকারি চাকরিতে ঢুকে যাচ্ছেন দাওয়াতের কাজ আর নাই আলেমদেরকে আমরা ময়দানে পাচ্ছি না আলেম আছেন কিছু কিন্তু তাদেরকে আমরা দাওয়াতি ময়দানে পাচ্ছি না আমরা আপনাদের প্রতি প্রথম যেটা অনুরোধ করবো দয়া করে আইলেম অর্জনের চেষ্টা করুন আলেমের সন্দ্রের ভিত্তি হচ্ছে আইলেম আমাদের অস্ত্র আমাদের লাঠি শোটা না আমাদের অস্ত্র আমাদের তরবারি না আমাদের অস্ত্র আমাদের কামান রাইফেল না আমাদের মূল অস্ত্র আমাদের জ্ঞান সেই জ্ঞান হচ্ছে তা জ্ঞান সুন্নাতের জ্ঞান আমরা সাধ্যমতো যেন সঠিক জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি এবং জ্ঞান অর্জনের জন্য মার্কাসগুলো গড়ে তোলার চেষ্টা করি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বড় জরুরি মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা তারপরে এই অনুযায়ী যে মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই যারা উদ্যোগগুলো গ্রহণ করছেন বর্তমান যে সরকারি সিলেবাস এই সিলেবাসে আমরা কখনোই আহলাদিস যোগ্য আহলাদিস ব্যক্তি গড়ে ওঠা তো অনেক দূরের কথা যোগ্য মানুষই গড়ে ওঠা সম্ভব না বর্তমান শিক্ষা ব্যবস্থা সিলেবাস আমাদেরকে মানুষ বানানোর শিক্ষা বা সিলেবাস না এটা আমাদের বানরবাদী বা ওই যে ডারউইনের সেই মতবাদপন্থী মানুষ ছাড়া কোন প্রকৃত মানুষের দ্বারা তৈরি হবে না অসম্ভব ব্যাপার এই কথা মাঝে মধ্যে আমরা বলি যে আমাদের যে সন্তানগুলো যে সন্তানগুলো আমরা অনেক কষ্ট করে পাঁচ শত সালাত পড়াছি যেই সন্তানগুলোকে আমরা দিনদার বানিয়ে গড়ে তুলছি ওই সন্তানগুলোকে যখন আমরা আমাদের স্কুলে বা কলেজে ঢুকাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ঢুকাচ্ছি তখন তারা প্রিন্টারের এক মাথায় যেরকম ঢুকিয়ে দেওয়া হয় কাগজ আর এক মাথা দিয়ে বের হয় অন্য লেখা বের হয় ঠিক এই অবস্থা হয়ে গেছে আমরা পাঠাচ্ছি আমাদের সন্তানদের প্রিন্টারের মধ্যে ওই সন্তান নাস্তিক হয়ে ওই দিক দিয়ে বের হচ্ছে অবস্থাটা এখন এটাই দাঁড়িয়েছে আমরা সাধ্যমত চেষ্টা করো যেন আমাদের সন্তানদেরকে ধরে রাখতে পারছি না এই জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব যারা অভিভাবক পর্যায়ে আছি যারা দায়িত্বশীল পর্যায়ে আছি আমরা যেন শিক্ষার প্রতি একটু দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি নিজেরা শিখি আমাদের পরবর্তী সন্তানদেরকে যেন শেখানোর চেষ্টা করি শিক্ষা প্রতিষ্ঠান যেন গড়ে তুলি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেন আমরা দিন শিক্ষার মার্কাজ হিসেবে গড়ে তুলি এই যে মসজিদ এখানে গড়ে উঠেছে শুধু পাঁচ পাঁচক্র সালাদ আদায় করার জন্য নয় আল্লাহ রসুলের যুগে এই মসজিদই ছিল মুসলমানদের সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য মানে কি বলবো এটাকে হ্যাঁ আর্মি ক্যান্টনমেন্ট এই মসজিদগুলি ছিল দাওয়াতি সেন্টার এই মসজিদগুলো ছিল শিক্ষাগার আমরা মসজিদকে শুধু পাঁচ পাঁচক্রেস করে দরজা বন্ধ করে করে দিয়ে কাজ শেষ ফেলছি আমরা চাই যে মসজিদগুলোকে আমরা কমপক্ষে প্রতিদিন সালাতের পরে জন্য একটা দার্সের ব্যবস্থা থাকে প্রতিদিন মাগীব সালাতের পরে একটু যেন হাতিস পাঠের ব্যবস্থা থাকে আমরা যেন এখানে কোরআন শিক্ষার জন্য আয়োজন করি আমরা যেন দিন শিক্ষার জন্য একটা আয়োজন মসজিদের মধ্যে করি তাহলে অন্তত পক্ষে যারা আমরা প্রথাগতভাবে শিক্ষা শিখতে পারি নাই তারা যেন এই সমস্ত জায়গা থেকে যেন শিখতে পারি আমরা যেন আরেমোলা রয়েছেন তাদের একটু উচিত হবে নিজ নিজ এলাকায় নিজ নিজ মসজিদগুলোতে দাওয়াতের জন্য একটু কাজ করা তারা যেন এল বিতরণের জন্য কিছু সময় দেন তাদের হাতে তো সময় নেই তারা একটু যে সময় দেবেন এই সমস্ত মানুষগুলোর পিছনে দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন শুধু জুবাহুদায় একটু সময় দিচ্ছেন এছাড়া তাদের হাতে আর সময় নেই আমরা যে বিষয়ে আপনাদেরকে বলতে চাইবো এই এলিম অর্জন করা এলিম বেতানোর জন্য আমরা যেন একটু দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করি দুই নম্বর যেটা আমাদের কর্তব্য সমাজ সংস্কারের ময়দানে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এই সমাজ শুধুমাত্র আমার একার না সবাইকে নিয়েই সমাজ সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো তাই না সমাজ যদি নষ্ট হয়ে যায় সেই সমাজে নিজের জীবন বাঁচানো নিজের ইমান বাঁচানো আমল বাঁচানো অনেক কঠিন কাজ না এই জন্য সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেন দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করি তাদেরকে যেন সংশোধনের চেষ্টা করি তাদের উপর রাগ করে না জোর করে না বরং আদরের সাথে দয়াত্র চিত্তে তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যম দিয়ে যেটা আমাদের শেখ শরীফ আসসালাম বলে গেলেন দাওয়াতের কিছু পদ্ধতি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আমরা যেন দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সাধ্যভূত সমাজ সংস্কারের দায়িত্ব পালন করতে পারি দুটো কাজ বললাম কি বললাম এলেম অর্জন এবং সমাজ সংস্কার আজকের যুগে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব বিশেষ করে যুব ভাইরা যারা রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে দুটো জিনিস মাথায় রাখবেন আমাদেরকে অর্জন করতে হবে সঠিক জ্ঞান দ্বিতীয়ত আমাদেরকে সমাজ প্রত্যেককে ভূমিকা রাখতে হবে তাহলে এই সমাজকে সমাজ সংস্কার ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো উপস্থিতি সর্বশেষে আমি কয়েকটা বাধার কথা বলে আমার বক্তব্য শেষ করবো একটা সমাজ আমরা যারা সংস্কার করতে চাচ্ছি সংস্কার করতে চাইলে কি সংস্কার করা সম্ভব এই সমাজ সংস্কার করা এত সহজ কাজ না যখন আমরা সমাজ সংস্কারের ময়দানে দেখ যা নামছি নামার পরে দেখছি এমন এমন বিষয় চলে আসছে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না গত এক মাস আগে আমি ভোলার লালমোহনে গিয়েছিলাম একটা লম্বা সফর ছিল আমাদের বেশ কয়েকটা উপজেলায় তো লালমোহন উপজেলায় যাওয়ার পরে ওখানে যে আমাদের কিছু ভাইয়ের দাওয়াতে গেলাম একটা মসজিদে মসজিদে একদম রাস্তার পাশেই অনেক বড় মসজিদ হয়েছে মার্শাল্লাহ তাদেরকে বহু সংগ্রাম করে মসজিদটা তৈরি করতে হয়েছে এলাকাবাসীর প্রচুর বাধা চাপের মধ্যে তারা মসজিদটা নির্মাণ করেছিলেন আমরা যখন গেলাম আমরা ভাবতেই পারিনি যে যে সমস্যা আমরা শুনবো সেই সমস্যা আমরা শুনতাম মানে শুনবো এরকম কোনো আমাদের ধারণাই ছিল না সেখানে আমরা আদায় করলাম মানুষদের কিছু ওয়াজ নসিহত করে আমরা বেরিয়ে আসলাম আসার পর যেটা জানতে পারলাম ওই মসজিদে যিনি ইমাম সাহেব সেই ইমাম সাহেব তিনি আহলে কুরান হয়ে গেছে আহলে হাদিস হওয়ার পরে আহলে কোরআন হয়ে বসে আছেন তিনি কি বলা শুরু করেছেন তিনি মানে তিনটা টাইটেল ডিগ্রি অর্জন করেছেন এটাই তার অহংকারের মূল কারণ তিনি মনে করছেন আমি অনেক কিছু জানি জানি মনে করে উনি এক একা কোরআন পড়া শুরু করেছেন এক এক হাদিস পড়া শুরু করেছেন তারপর নিজে নিজেই ফল দেওয়া শুরু করছেন যেহেতু তিনি তিনটা টাইটেল পাশ করছে তিনটা বিষয়ে টাইটেল পাশ করছে তিনি মনে করছেন আমি সব জানি কাছ জিজ্ঞেস করা লাগবে না তিনি কোরানে আয়াত করছেন এইভাবে সুম্মা তিম্মু সিয়াম তোমরা সিয়াম পালন করো রাত পর্যন্ত অতএব কোরআনে যখন রাত পর্যন্ত এসেছে অতএব আমরা সিয়াম সূর্যাস্তের পরে ভাঙতে পারবো না সিয়াম ভাঙবো কখন যখন রাত হয়ে যাবে এই হলো অবস্থা এই অবস্থা যদি হয় তাহলে সমাজ সংস্কার করা কত কঠিন ব্যাপার আমাদের জন্য কত কষ্ট করে তাদেরকে হাইলেন্স বানানো হলো বানানোর পরে এখন নিজের নিজে কোরআনে বুঝতে যে আরেক খাদে এক খাদ থেকে বেরিয়ে এসে আরেক খাদে এসে পড়ে গেল এই ঘটনা কিন্তু আমরা অনেক সময় দেখছি এটা কিন্তু একটা বাস্তবতা আমি আপনাদেরকে যেটা বাধার কথা প্রথম বললাম এই বাধা বলতে হচ্ছে সমসবেক হাজারো ফেতনা এটা একটা আমাদের বড় বাধা আহলে কুরান কাদিয়ানি হিজবুদ্দাউন এই সমস্ত জিনিসগুলো আমরা আগে শুনতাম না এখন নতুন নতুন তাদের বিকাশ শুরু হয়ে গেছে এর মধ্যে এই ফাতে কিন্তু আমাদের আহলে হাদিস ভাইরা অনেকে পড়ে যাচ্ছেন এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে আহ যেহেতু তাকলিত করে না কাউকে অন্ধ অনুসরণ করে না এই জন্য তাদের একটু বিপদ এই ক্ষেত্রে বেড়ে গেছে এই ক্ষেত্রে তাদের বিপদ এই জন্য গেছে যে তারা যেহেতু কাউকে মানে না তার যেটা মনে হচ্ছে স্বেচ্ছাচারিতা স্বাধীন চিন্তাধারা এরকম একটা বিষয় কিন্তু চলে আসছে এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার আমরা তাকলিদকে অস্বীকার করার অর্থই না আমরা স্বেচ্ছাচারী আমাদের অবশ্যই আকিদা রয়েছে আমাদের অবশ্যই মানহাজ রয়েছে আমাদের মানহাজ যেন আমরা ভুলে না যাই কোরআন এবং হাদিস নিজে নিজে বোঝার জিনিস না কোরআন এবং হাদিস বুঝতে হবে সাহাবাই গ্রামের বোঝ অনুযায়ী এবং অবশ্যই ওলামায় গ্রামের সহযোগিতা আমাদের নিতে হবে আমরা কিছুই নিজে জানি না আমরা যে কোরআন হাদিস পড়ে নিজে নিজে ব্যাখ্যা করা শুরু করে দিলাম এতে বিপদ হবে না অত্যন্ত সাবধান এই জন্য শুরুতে বলছি চর্চা করতে হবে আপনি যেন একেবারে তাকলিদ করেন না বলে কিছু খুললাম খুললা যা খুশি করা শুরু করে দিলেন এই কাজ করতে যে নিজেকে বিপদের মধ্যে ঠেলে দেবেন না যে বিপদ আমরা বহু জায়গায় দেখছি বিশেষ করে যারা নতুন আহলেদিস ভাইরা আছেন অত্যন্ত সাবধান ইসলাম স্বেচ্ছাচারী ভাবে মানার জিনিস না ইসলাম মানেই হচ্ছে এটা ইসলাম তাকলিদকে স্বীকার করে না বটে কিন্তু ইসলাম মানে ইত্তে বা ইয়াই হল আতীয় অল্লা আত্মীয় রসুল উল মিনকুম এ তাঁত আপনাকে করতে হবে আপনাকে আনুভক্ত করতে হবে আপনাকে অনুসরণ করতে হবে কিন্তু এর অর্থ অন্ধ অনুসরণ করবেন আপনার শুধু বিরোধী অন্ধ অনুসরণের কিন্তু আপনাকে কোরআনে মহাদিসের পক্ষে যারা কথা বলেন তাদেরকে অনুসরণ করতে হবে নিজের মতো করে দিন বুঝতে যাবেন না এই ফেতনায় পড়ে আজকে আমাদের অনেক ভাই কিন্তু দিন থেকে উল্টা আবার দূরে সরে যাচ্ছেন দুই নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা বড় সমস্যা বর্তমানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তাকলিদ যে যে শায়েখের বক্তব্য শুনে হেদায়ত পেয়েছেন মনে করছেন ওই শায়েখই হচ্ছেন হকের মানদণ্ড তার ভুলও ঠিক ঠিকও ভুল বা ঠিক ঠিক ভুলও ঠিক ভুলও ঠিক তিনি যে ভুল কথা বলছেন সেই ভুল কথাকেও আমরা অন্ধভাবে মেনে নিচ্ছি অত্যন্ত সাবধান আমরা তাকলিদ করি না কিন্তু তাই বলে আবার নতুন একজন ব্যক্তি যদি তাকলিদ করা শুরু করে দেন এই জিনিসটা আমাদের জন্য আরেকটা নতুন ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাচ্ছে আমাদের কিছু ভাই এমন ভাবে মুকাল্লিদ হয়ে যাচ্ছেন মদিনার আর আলম ছাড়া কিছু বুঝবেন না এই ধরনের কিছু বিষয় চলে আসেন না মদিনা আলম যেটা বলবো সেটা ফাইনাল মদিনার আলেম বলতে কি বোঝেন আপনি মদিনার আলেম বলতে কি বোঝেন মদিনায় বিশ টাকা তারা মানে আমাদের বিশ টাকা তারাই পড়তে হবে কেন আপনি এতদিন কোরআন হাদিস পড়ে এটাই বুঝলেন আপনি এটাই বুঝলেন তো চার মাঝেমে যারা ইমাম যারা যাদেরকে বলে জাবাল যারা এই মুহূর্তে সবচেয়ে বড় খাঁদি দিন সেই সমস্ত মানুষগুলোকে আমরা অন্ধ অনুসরণ করি না আর আপনি বলছেন যে না মদিনা আলেম ছাড়া কাউকে অনুসরণ করা যাবে না এটা কেমন কথাবার্তা আমাদের মূল বক্তব্য কি আল্লাহর কিতাব এবং আসালামের সুন্নাতকে অনুসরণ করতে হবে তারপরে সুন্নাতের পক্ষে যারা কথা বলেন তিনি যদি একজন মেথর হন তার কাছে আমাদের আপত্তি নেই আবার তিনি যদি মদিনার আলমও হন কিন্তু যদি সুন্নাতের বিপরীত কথা বলেন তার কথা শোনার জন্য আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আমরা তো এই আন্দোলনের মানুষ আমরা তো এই একই মানুষ এই মানহাজের মানুষ আপনি আবার নতুন কোন তাকলে ঢুকে গেলেন সময় উপস্থিতি আপনাদেরকে শুধুমাত্র এইগুলো বলা এই জন্য যে আপনারা যারা এখানে আছেন তারা সবাই মোটামুটি দাওয়াতের কাজ করেন এখানে আলহামদুলিল্লাহ যারা এসেছেন প্রত্যেকেই দাওয়াতের কাজে যুক্ত আছেন আপনারা সাধারণ মানুষ নন আপনাদেরকে আমরা মনে করি আপনারা দাওয়াতি কাজে আমাদের এক একজন স্তম্ভ এই জন্য এই বিষয়গুলো আপনাদের সতর্ক থাকা দরকার প্রথম কি বলেছিলাম বাতিল ফেরকাল বাতিল যে ফেরকাগুলো আছে যে ফেতনাগুলো আছে সেগুলো সম্পর্কে সচেতন থাকা আহলে কোরআন তারপর হিজবুত তাহিদ হিজবুতাহরিন কাতিয়ারি এই সমস্ত যেগুলো আছে এদের সম্পর্কে আপনাদের একটু সচেতন থাকতে হবে না থাকলে আপনারা নিজেরাই কবে তাদের গহ ঢুকে যাবেন বুঝতেই পারবেন না দুই নম্বর বলেছিলাম তাকলিদ অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না আপনি যার মাধ্যমে হেদায়ত পেয়েছিলেন অবশ্যই তার জন্য আপনি দোয়া করবেন কিন্তু তার অর্থ এই না যে তাকে আপনি অন্ধ অনুসরণ করতে হবে তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে চরম পন্থা অবলম্বন করা যাবে না কোনো বিষয় না যে বিষয়ে চরম পন্থা অবলম্বন করবেন ওই বিষয়ে আপনি নাচেহালে হয়ে যাবেন ওই বিষয়ে আপনি গড়তে পড়ে যাবেন আমাদের আহলেদের মধ্যে একটা চরমপন্থার পন্থার বিষয় বর্তমানে আমরা লক্ষ্য করছি ইতিপূর্বে ছিল একটা জিহাদ তাই না জিহাদের ব্যাপারে চরম পন্থা অবলম্বন করতে করতে একদম মানুষ তো জঙ্গি হয়ে গেল তাদের নিয়ে টেক্কা দিতে আমাদের কি অবস্থা হয় একটা কি জুলুম চলে গেল আমাদের উপর দিয়ে বুধটা আমাদের কিছু না করা সত্ত্বেও তাকে আপনাদের এই বৌরা কারাগারে প্রায় আড়াই বছর জেলখানা থাকতে হলো এই সমস্ত জঙ্গিদের কারণে যদিও তার সাথে তিনি মোটেও যুক্ত নন কিন্তু আহ যেহেতু যেহেতু আহেলিস নেতা এই ভাইগুলোর কারণে আজকে এই সমস্যাগুলো তৈরি হলো আরেক দল চরমপন্থী বর্তমানে আছেন এরা বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে হঠাৎ হঠাৎ করে লেগে যান হঠাৎ হঠাৎ লেগে যান কেমন ভাবে যেমন একই দিনে সারা বিশ্বব্যাপী ঈদ এবং সিয়াম পালন করতে হবে এরকম একটা দল আছে না আপনাদের বগুড়ায় কি আছে এখন বগুড়ায় আছে বগুড়া তো তৈরি হয়েছে নজরুল আমরা অত্যন্ত অবাক হয়েছি গত এই যে যে ঈদটা গেল মানে ঈদুল ফিতর ঈদুল ফিতরে আপনার ইয়ে শহরে চাপ সরি দিনাজপুর শহরে দিনাজপুর শহরে প্রায় তিন চারশো মানুষ তারা আল্লাহ তারা এখন একই দিনে ঈদের সালাত আদায় করার জন্য একদিন আগে ঈদের সালাত আদায় করা শুরু করে দিয়েছেন এই সমস্ত চরমপন্থী ভাইগুলো এরা আমাদের সমাজকে নষ্ট করার জন্য একটা বড় ভূমিকা রাখছেন একে তো আহলে আমরা বিপদে আমাদের কত ধরনের কথা শুনতে হচ্ছে এখন এদের কারণে আমাদের নতুন করে কথা শুনতে হচ্ছে এই যে লোকগুলো এইগুলো হচ্ছে চরমপন্থী লোক তারা ইসলামের মৌলিক বিধি এখনো বোঝেন না তারা ফিকুল মাকাসেদ বলে না ফিক সম্পর্কে কিছুই জানেন না তারা মনে করেছেন যে একই দিনে যদি আমরা সারা বিশ্বব্যাপী সিয়াম পালন করি ঈদ পালন করি আমাদের মধ্যে ঐক্য চলে আসবে এটা একটা পাগলের প্রলাপ কখনো সম্ভবই না আজকে যারা সাইন্টিফিক্যালি প্রমাণ করতে চাচ্ছেন সায়েন্টিফিক্যালি ওটা সম্ভব না আপনাকে যদি জানতে হয় যে এই বিশ্বে প্রথম কোন দিন বা কোন সময়ে আপনার চাঁদ উঠছে সেই সময় জানতে গেলে আপনাকে জানতে হবে কবে সেই হাওয়াইতে আমেরিকার হাওয়াই হনলুলু একদম পশ্চিম সাইডে ওইখানে কবে চাঁদ উঠছে সেইটার হিসাব রাখার জন্য আপনাকে সারা রাত জেগে থাকতে হবে তারপরে সারি একটু আগে বা পরে আপনি জানতে পারবেন যে চাঁদ উঠেছে কি ইসলাম এরকম পাগল ধর্ম না যে আপনাকে চাঁদ দেখানোর জন্য এইভাবে সারা রাত জায়গায় রাখবে এমন পাগল ধর্ম না যে আপনাকে চাঁদ দেখানোর জন্য আবিষ্কার করতে হবে স্যাটেলাইট তো আজ থেকে একশো বছর আগে ছিলই না তখন কিভাবে মানুষ তিয়াম রাখত আমেরিকার হন চাঁদ থেকে কি উঠছে না এটা আপনি কিভাবে সংবাদ পেতেন যদি স্যাটেলাইট না থাকতো ইসলাম কোনো স্যাটেলাইট নির্ভর ধর্ম নয় ইসলাম একটা প্রাকৃতিক ধর্ম ইসলাম একটা সহজ ধর্ম যে ধর্ম আপনি স্যাটেলাইট থাকলেও পালন করতে পারবেন স্যাটেলাইট না থাকলেও পালন করতে পারবেন ইসলাম খুব সহজ বিধান দিয়ে দিয়েছে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও যদি দেখো যে মেঘের কারণে চাঁদ দেখতে পারো নাই তাহলে পরের দিন তোমরা সিএম তিরিশটা পূর্ণ করে দাও কত সহজ বিধান এই নিয়ে কোনো রকম কারো কোনো টেনশনে পড়তে হয় না কিন্তু আপনি এমন একটা বিধান চাপিয়ে দিলেন যে বিধান পালন করার জন্য আপনাকে সারা জেগে থাকতে হবে সারা বাংলাদেশের সমস্ত মানুষদের জেগে থাকতে হবে যে কখন আমেরিকায় চা উঠবে এই পাগল ধর্মের নাম ইসলাম নয় আমাদের উপর এই ধরনের কষ্ট ইসলাম চাপিয়ে পেয়ে দেয়নি উপস্থিতি এইগুলো হচ্ছে চরম বাড়াবাড়ির এক একটা ফলাফল আর দল মানুষ আছেন চুন থেকে পান খসলি হয় অমুক আহিস না মোতারা আমির জামাত আহলেদিস না এটা ফতোয়া দেওয়ার জন্য কত মানুষ যে বেরিয়েছে বাংলাদেশে এখন আপনারা মানে গুণে শেষ করতে পারবেন না তাদের মূল কাজ কি আমির জামা ডক্টর আসাদুল্লাহ আসলে না উনি বাংলাদেশে কে যেই লোকটা সারা বাংলাদেশে আকিদা মানহাজের জন্য সারা জীবন উৎসর্গ করলেন সেই মানুষটা নাকি হাদিস না এটা এখন বলার জন্য কিছু মানুষ তৈরি হয়েছে এদের কাজ হচ্ছে জামাত থেকে খারিজ করে দেওয়া আমরা এটাকে বলি জামাত তিজ এদের কাজ হচ্ছে অমুক সালাফিনা অমুক হাদিস না এটা প্রমাণ করা এই ধরনের একদল চরমপন্থী ব্যক্তি রয়েছে যারা প্রচন্ড রকম অসামাজিক তারা সমাজের বুকে আসেও না তাদের দেখতেও পায় না শুধু ফেসবুকে বসে বসে ইউটিউবে বসে বসে তারা ফতোয়া দেন অমুক অমুক বাংলাদেশের অধিকাংশ তাদের এই ফতোয়া শিকার হয়ে মানে কি বলবো এখন আহ আকিদা বানাতে তারা খারিজ যদিও তারা হালারিস আকিদা মানাজের সবচেয়ে বড় প্রচারক এই চরমপন্থী ভাইদের থেকে সাবধান আমাদের যুবক ভাইরা বিশেষ করে এই ধরনের ফেতনার সাথে জড়িয়ে যাচ্ছেন অত্যন্ত সাবধান থাকতে হবে সর্বশেষ যে বিষয়টি বলবো যে আমাদের নিজস্ব কিছু ফেতনা বর্তমানে চালু হয়েছে যে ফেতনাগুলোর মধ্যে একটা বড় ফেতনা হচ্ছে আমাদের সংগঠিত থাকা যাবে না যার যার মতো আমরা থাকবো সংগঠন করা যাবে না যার যার মতো আমরা থাকবো এই একটা নতুন ফেতনা আমাদের নিজস্ব ফেতনা এটা আমাদের নিজেদের মধ্যে তৈরি হয়েছে আমাদের সাহেকরা এগুলো বলছেন সম্মানিত উপস্থিতি এর একটা প্রেক্ষাপট আমি বলি যে আজকে যে ইউরোপিয়ান সভ্যতা ইউরোপীয় সভ্যতা যেটা আমেরিকান যে সভ্যতা এই সভ্যতার মূল কথা কি জানেন মূল কথা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা সেলফ ফ্রিডম নিজের একটা ফ্রিডম আছে এই কথাটা শুনতে খুব ভালো লাগে তারা কি বলে প্রত্যেকের স্বাধীনতা আছে যার মানে যার যা ইচ্ছা সে তাই করবে মাই লাইফ মাই রুল আমার জীবন আমার রুল আমি আমার রুল অনুযায়ী চলুন এটা হচ্ছে আমেরিকানদের দর্শন ইউরোপীয়দের দর্শন কিন্তু এই দর্শন কি কোনো মুসলমানের হতে পারে একজন মুসলমান কখনো স্বেচ্ছাচারী হতে পারে না শুরুতেই বলেছি একজন মুসলমানের জীবন সুশৃঙ্খল জীবন এই মসজিদে যদি সভাপতি না থাকতো সেক্রেটারি না থাকতো এই মসজিদ কি সঠিকভাবে চলতো সবাই বলতো আমরা যার যার মতো এখানে সালাদা আদায় করবো যার যার মতো এখানে ইমাম নিয়োগ করবো যার যার মতো এখানে বক্তব্য রেখে যাব এই যদি নিয়ম চালু হয়ে যেত এই মসজিদে অস্তিত্ব থাকতো মারামারি করে নিজেই আপনারা মসজিদটা ধ্বংস করে শেষ করে ফেলতেন ইসলাম একটা সুশৃঙ্খল ধর্মের নাম এই সুশৃঙ্খল ধর্মেরই একটা রূপ হচ্ছে সংগঠন সংগঠিত রূপ সংগঠন ছাড়া আপনি দাওয়াতি কাজ করবেন কিভাবে কিভাবে আপনি প্রশিক্ষণ নেবেন কে আপনাকে দাওয়াতি কাজে পাঠাবে আপনি নিজে নিজে যদি দাওয়াতি কাজ করেন কিছুদিন পারবেন কিন্তু আপনি যদি স্থায়ীভাবে একটা সমাজ পরিবর্তন করতে চান আপনি এক একা সমাজ পরিবর্তন করতে পারবেন কখনো পারবেন না এটা অসম্ভব একটা ব্যাপার এই জন্য আল্লাহ রসুলাম আমাদেরকে বারবার উৎসাহিত করেছেন জামা আরেক বি তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করা হলো এবং বিচ্ছিন্ন জীবনকে নিষেধ করা হলো কেন মাল বিচ্ছিন্ন শয়তান লোকের সাথে ওহ দুইজন থেকে আবাদ শয়তান দূরে থাকে আমাদেরকে অবশ্যই দাওয়াতি ময়দানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দাওয়াতি ময়দানে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে হ্যাঁ আমাদের মধ্যে কিছু দুর্বলতা আছে কিছু জায়গায় হয়তো আমরা আমাদের ত্রুটি আছে কিন্তু ত্রুটি থাকার কারণে আপনারা কখনো বলতে পারেন না সংঘ নির্বাচীন সংঘবদ্ধই হওয়া যাবে না যদি আমরা সঙ্গবদ্ধ না হওয়ার এই ফতটা দিয়ে দেই তাহলে ওই ব্যক্তিদের মতো অবস্থা আমাদের হবে যাদের কথা শুরুতেই বলেছি আহলে আজি শহর পরে আবার আহলে কোরআন হয়ে বসে আছে কারণ তাদের কোনো বাবা মা নেই একটা সন্তান যখন বাবা মা থাকে না এতিম সন্তান এতিম সন্তানের ভবিষ্যৎটা কেমন থাকে নরবরে ও জানে না যে তার জীবনটা কিভাবে চলবে কারণ তার কোনো গাইডলাইন নাই আমরা সমাজে এটিম হয়ে থাকতে চাই না আমরা চাই শক্তিশালী একটা সমাজ করতে বাতিলের বিরুদ্ধে একটা আমাদের ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলতে সেই শক্তি গড়ে তোলার জন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে সংঘবদ্ধ থাকতে হবে তাহলে এই দাওয়াতকে আমরা বলিষ্ঠভাবে অগ্রসর করতে পারবো বাতিলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালাতে পারবো সবার উপস্থিতি এই কয়েকটি ফেতনার কথা বাধার কথা আমরা উল্লেখ করলাম আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকে আপনাদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্যে এই যে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে এসেছেন সবাই সমঝদার মানুষ সবাই দিনকে বোঝেন দিনকে বিস্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই জন্য কথাগুলো বলার প্রয়াস পেয়েছি আশা করছি মৌলিক বিষয়গুলো আপনাদের কাছে আমরা মেসেজগুলো পৌঁছে দিতে পেরেছি যদি পৌঁছে দিতে পারি তবু তাহলেই সার্থক আর যদি পৌঁছে দিতে নাও পারি তবুও অন্তত পক্ষে এইটুকু মনে রাখবেন যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি নির্ভয় তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠা জীবনের সর্বক্ষেত্রে কি তাহলে যথাযথ অনুসরণ আকিদা এবং আমলের সংস্কারের মাধ্যম দিয়ে সংশোধনের মাধ্যম দিয়ে সমাজের সার্বিক সংস্কার সাধন এই তিনটা মৌলিক পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে দাওয়াতি ময়দানের সালা আমাদের আমাদের কর্তব্যগুলো আমরা সঠিকভাবে পালন করে যেতে পারবো আমি আর সময় নিচ্ছি না আমি পরিশেষে আল বাংলাদেশ বাংলাদেশের আলে এস যুবসংঘ বগুড়া জেলার সম্মানিত দায়িত্বশীলদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আপনাদের মাঠের অনেক ব্যস্ততা ছিল সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে শুধুমাত্র তার দিনের বিজয়ের স্বার্থে দি আল্লাহ রবী রাজি খুশি করার জন্য আজকে আপনারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আল্লাহ রবিল্লা আলমিন আপনাদের এই এখানে উপস্থিত হওয়ার প্রত্যেকটা সময়কে যেন কুরবানি করে নেন আপনাদের সময় আপনাদের শ্রম আপনাদের আর্থিক কুরবানিকে যেন আল্লাহ রুব্লা আলমী কবুল করে নেন আগামী দিনগুলোতে পবিত্র কোরআন সেহ হাদিসের প্রচার এবং প্রসারের মিশনে আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রত্যেককে যেন প্রকৃত মুজাহিদের ভূমিকা পালন করার তৌফিক দান করেন আল্লাহ রব্লি আলমিন হাদিস আন্দোলনকে যেন এদেশের বুকে এদেশের বুকে এই সংগ্রামকে অব্যাহত রাখার যেন তৌফিক দান করেন এই দোয়া কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আপনাদেরকে দাওয়াতের ময়দানে পাওয়ার কামনা রেখে আজকের মধ্যে এখানেই বিদায় গ্রহণ করছি সুহানকাল রহমা অপিখান দিকে আসাদা আস্তাফিরতালামালাইকুম বরহমতুল্লাহি